গুড মর্নিং, আজকে হচ্ছে 21শে অক্টোবর। আমাদের মায়াপুরে থাকার ভ্যালিডিটি আজকেই লাস্ট ছিল। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, এখন 7টা বাজে। তো এখান থেকে সবার প্রথমে ব্রেকফাস্ট করে হালকা, তারপরে আমরা যাব নবদ্বীপের উদ্দেশ্যে। কারণ নবদ্বীপে হচ্ছে যে মন্দিরগুলো আছে সেগুলোই হচ্ছে মেন মেন মন্দির। ওখানে দেখার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে গৌর নিতাই, তারপর যে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি, তারপর নিতাইয়ের জন্মস্থান, আরও অনেক কিছু, গুপ্ত বৃন্দাবন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে, গিয়ে আমি দেখাচ্ছি ওখানে কী আছে না আছে। আমরা সবার প্রথমে এলাম রাধাকৃষ্ণ মন্দির আর হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো এখানে গুপ্ত বৃন্দাবন বলতে, এখানে মাটির নিচে বেশ সুন্দর বৃন্দাবনের সব কিছু জিনিসপত্র দিয়ে রাধাকৃষ্ণের রাসলীলা, কৃষ্ণের রাসলীলা, তারপরে রাধাকৃষ্ণের মিলন সব কিছু দিয়ে, রাধাকৃষ্ণ ঠাকুরের জন্ম কীভাবে হয়েছিল সেগুলো সব কিছু দিয়ে দেখাচ্ছি। আমি নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গুপ্ত বৃন্দাবন যাওয়ার জন্য হচ্ছে 5 টাকা করে টিকিট কাটতে হয়, তো আমরা 5 টাকা করে টিকিট কেটে নিলাম। এবার বৃন্দাবনের ভেতরে ঢুকবো। অত চিন্তা করার কিছু নেই, এইটাই দেখা, এরপরে দেখার কিছু নেই। Go!
বন্যা টোটোতে বসার জায়গা হচ্ছিল না, তাই জন্য বাধ্য হয়ে বৌদি তুষারদার কোলেই বসতে হলো। কারণ এখানে যত জন আছে সবার থেকে হালকা হচ্ছে বৌদি, তাই জন্য। নেক্সট আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে চৈতন্যদেবের মন্দিরে। এখানে হচ্ছে চৈতন্যদেব বিশ্বরূপ দর্শন করেছিল, তো যেহেতু মন্দির বন্ধ সেই জন্য দেখতে পারলাম না ভিতরেরটা। তো বাইরে যেসব ছোটো ছোটো মন্দিরগুলো ছিল সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে সেই নিম গাছতলা যেখানে হচ্ছে মহাপ্রভুর জন্ম হয়েছে। আমি প্রথমালাকে জিজ্ঞাসা করলাম যে এইটাই কি সেই 500 বছরের পুরনো নিম গাছ, বলল না সেই নিম গাছটা মরে গেছে আর সেই নিম গাছের ফল পড়ে আবার নতুন করে নিম গাছ হয়েছে, কিন্তু জায়গাটা এটাই। গৌরঙ্গদেবের জন্মস্থান সম্পর্কে যদি জানতে হয় তাহলে ভিডিওটা পজ করে এই সাইনবোর্ডটা পড়ে দেখুন। নেক্সট আমরা চলে আসি 40 ফুটের গৌরঙ্গদেব দেখতে। ওই যে দূরে যে গৌরঙ্গদেবটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে 40 ফুটের গৌরঙ্গদেব। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি বেশ সুন্দর করে সাজানো আছে। এখানে ঢোকার জন্য আমাদের 10 টাকা করে টিকিট লেগেছে। তো ভেতরটা বেশ সুন্দর মিউজিয়াম টাইপেরও করেছে, ভেতরে ঢুকলে পরে বুঝতে পারবেন বেশ সুন্দর করে সাজিয়েছে বাগানটা। ভুলভাল বলবে না। এরপরে আমরা চলে আসি নবদ্বীপের মেন ভক্তরা যেখানে আসে সেটা হচ্ছে সোনারগড় দেখার জন্য। তো সেই সোনারগড় মন্দিরে চলে এসেছি, তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে 5 টাকা করে টিকিট লাগে। তো ভিতরে সোনারগড় ঠাকুর আছে, তো ভেবেছিলাম ভিডিও করতে দেবে না হয়তো, কিন্তু ভিডিও করতে দিচ্ছে। আমি ভেতর দিয়ে দেখাচ্ছি পরিষ্কার করে। ছবি না তুলতে দিলে হয়, ছবি তুলতে দেবো।
এটা হচ্ছে সেই সোনারগড় ঠাকুর, সবাই যেখানে আসে দেখতে। ডান দিকে যে ঠাকুরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সোনারগড় ঠাকুর, সেটা হচ্ছে সোনার। নেক্সট আমরা চলে আসি সীতানাথের তৈরি মহাপ্রভুর পাড়ার যে মন্দির, সেখানে এটা হচ্ছে মায়াপুরের যে মহাপ্রভু ছিল, মহাপ্রভুর যে মা বিষ্ণুপ্রিয়া দেবী, সেই বিষ্ণুপ্রিয়া দেবীর হচ্ছে মূর্তি আছে এখানে, যে যিনি পুজো করে ঠাকুর বসায় বাড়িরই মন্দির এটা। তো উনি বোঝাচ্ছিল সবাইকে কোনটা কে ডাকে। নেক্সট আমরা চলে আসি শ্রীধাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির। তো এর ভেতরটা বেশ সুন্দর, মন্দিরটা বেশ বড়ো, আমি একদম কাছে গিয়ে দেখাচ্ছি। এখানে যেহেতু ভিডিও করতে কোনো অসুবিধা নেই, সবাই ভিডিও করতে দিচ্ছে। এটা হচ্ছে মহাপ্রভুর পাদুকা, যে পাদুকাটা ছেড়ে গেছিলেন সেই পাদুকাটা এখানে রাখা রয়েছে। নেক্সট আমরা চলে আসি ভবতারিণী মায়ের মন্দিরে, পোড়া মন্দির। তো এই মন্দিরটা অনেক বছর আগে পুড়ে গেছিলো, তো এটা গাছের নিচে। তো সেই মন্দিরটা যাবো, মন্দিরটা দেখাচ্ছে এর ভিতরে গিয়ে। এখনও কিছু কিছু পোড়া পোড়া অংশ রয়েছে। এটা হচ্ছে সেই মেন মন্দিরটা, এটা হচ্ছে গাছের নিচে একদম, একটা গাছের একদম ছোট্ট গাছটা চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে মন্দিরটাকে। তো দেখাচ্ছে আমি যতটা দেখাতে পারি, দেখাতে পারলাম না পুরোটা, তার কারণ হচ্ছে ভিডিও করতে না করছিল, সেই জন্য আর করলাম না। তো আমরা চলে এলাম পাশে আরেকটা মন্দির আছে শিব ঠাকুরের। তো এখানে বিশাল বড় শিবলিঙ্গ আছে, তো এখানে বাবার মাথায় মালা দিয়ে নমস্কার করে এলাম। আমাদের নবদ্বীপে এটাই ছিল লাস্ট সাইট সিন। এরপরে আমরা স্টেশনের দিকে রওনা হব। স্টেশনে যাওয়ার পথে একটা মিষ্টির দোকান পড়েছিল এস আর সুইটস বলে, তো আমরা সবাই মিষ্টি খেলাম এখান থেকে, আর কিছু মিষ্টি বাড়িতেও সবাই কিছু না কিছু নিয়ে এসছে। এর আগে আমরা এরপরে আমরা হচ্ছে কি লাঞ্চ করতে ঢুকেছিলাম একটা হোটেলে, যেহেতু আমরা সকালবেলা ভারী কিছু খাওয়া হয়নি। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেই উঠবো। আমরা আসার সময় বিষ্ণুপ্রিয়াতেই নেমেছিলাম, যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়া থেকেই উঠবো, তার কারণ নবদ্বীপ ধাম বলে যে স্টেশনটা আছে ওখান থেকে প্রচণ্ড ভিড় হয়। আপনারা এলে পরেও বিষ্ণুপ্রিয়া থেকেই উঠবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যাই হোক, নেক্সট দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড বাই।